কূটনীতিকরা অতি উৎসাহী হয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে মন্তব্য করে এজন্য সাংবাদিকদের দায়ী করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সাংবাদিকরা তাদের অহেতুক গুরুত্ব দেওয়ায় মাতব্বরির সুযোগ পাচ্ছে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমদ সম্পাদিত দেশ এগিয়ে যাচ্ছে শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বইয়ের সম্পাদক জানান, গত 14 বছরে বাংলাদেশের উন্নয়নের চিত্র প্রতিফলিত হয়েছে এই বইয়ে। তবে দক্ষ জনবল তৈরির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন খলিকুজ্জামান আহমেদ। পরে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতালি সফর সফল হয়েছে। আর আপনারা সবসময় ময়লা খুঁজতে থাকেন, আপনার অভ্যাসটা খারাপ হয়ে গেছে। আপনি ভালো জিনিস দেখবেন, শুনেন, আপনাদের কারণে এই বিদেশি রাষ্ট্র অ্যাক্টিভ, আমি বলি এক্সট্রা অ্যাক্টিভ অ্যাক্টিভ রাষ্ট্রদূতগুলো বিভিন্ন রকম অভ্যন্তরীণ বিষয়ে মাতব্বরি করে। এটা আপনাদেরও কারণে, এবং এটা একটা সামহাও কালচার তৈরি হয়েছে অনেক দিন ধরে। ইট শুড স্টপ, ইট ইজ টাইম টু স্টপ দিস সর্ট অফ। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইর লোক কথা কইছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সাউন্ড দাও জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখি। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।